আসসালামু আলাইকুম টপিক ভিত্তিক আলোচনার আজকের পর্বে থাকবে জাতিসংঘ থেকে বারবার আসা পঁচাত্তরটি প্রশ্ন সঙ্গেই থাকুন ভ্যাটো অর্থ কী ভ্যাটো অর্থ হচ্ছে আমি মানি না এটি একটি ল্যাটিন শব্দ উনিশশো সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল এগারোটি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য দুই বছরের জন্য নির্বাচিত হয় দ্য চেয়ারম্যানশিপ অর প্রেসিডেন্সি অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রোটেড অ্যামাং দ্য কাউন্সিল মেম্বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান বা সভাপতি আবর্তিত হয় বা পরিবর্তন হয় প্রতি মাসে অর্থাৎ এভরি মান্থ জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা জাতিসংঘের প্রশাসনিক কাজ করে জাতিসংঘ সচিবালয় আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা পনেরো জন জাতিসংঘ মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত জাতিসংঘ মোট ছয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত হুইচ ওয়ান ইজ দ্য এক্সিকিউটিভ বডি অব দ্য ইউনাইটেড নেশন জাতিসংঘের এক্সিকিউটিভ বা নির্বাহী অংশ হচ্ছে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা দশজন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচটি কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য স্থায়ী সদস্য এখানে হচ্ছে রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবিদার কোন দেশটি দাবিদার হচ্ছে জাপান নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য দেশ কোন কোন দেশ স্থায়ী সদস্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল লোকেটেটেড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টেকসই উন্নয়ন সংক্রান্ত দু হাজার এজেন্ডা বা দ্য টু থাউজেন্ড থার্টিন এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টে কয়টি লক্ষ্য বা গোল রয়েছে গোল রয়েছে মোট সতেরোটি জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দ্য হ্যামারশল যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ইউনাইটিং ফর পিস রেজুলেশন এটি গৃহীত হয়েছিল ইউনাইটিং ফর পিস রেজুলেশন এটি গৃহীত হয়েছিল কোরীয় যুদ্ধের প্রেক্ষাপটে ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কোনটি সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউনিমক দেখেন এটি কিন্তু চোদ্দতম বিসিএস এসেছিল এবং রিসেন্টলি তেতাল্লিশতম বিসিএস কিন্তু এই সেম প্রশ্নটি এসেছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম গুতেরেস তিনি পর্তুগালের নাগরিক কোন সালে জাতিসংঘ জন্ম নিয়ন্ত্রণকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয় জন্ম নিয়ন্ত্রণকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো আটষট্টি সালে এসডিজি এসডিজি বলতে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা কোন সাল পর্যন্ত ধরা হয়েছে ধরা হয়েছে দু তিরিশ সাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কোন সময় থেকে শুরু হয় শুরু হয় জানুয়ারি দু সাল থেকে জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশে জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এই খ্যাতাব পান শেখ হাসিনা নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান কোন সাল থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু উনিশের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন বক্তৃতা প্রদান করেন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দিয়েছে মর্যাদা দিয়েছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম একাত্তর সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান জাতিসংঘের কোন মহাসচিব সর্বশেষ বাংলাদেশ সফর করে সর্বশেষ বাংলাদেশ সফর করেন দু সালে অ্যান্তনীয় গোতেরেস যিনি পর্তুগালের নাগরিক এবং বর্তমান মহাসচিব এটি দু সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী ইন হুইচ ইয়ার বাংলাদেশ ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এটি বাংলাদেশ হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের পনেরো জন সামরিক অফিসার প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিল ব্যানিনে জাতিসংঘে সর্বপ্রথম বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক বাংলা ভাষায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি জাতিসংঘের সভাপতি ছিলেন তিনি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী আর জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিক তিনি ছিলেন নরওয়ের নাগরিক জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন তিনি ছিলেন মিয়ানমারের নাগরিক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এটি মূলত ইনিশিয়েটিভ অফ ইউনাইটেড নেশন জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধ দিবস পালন করা হয় একুশে মার্চ জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন নোবেল পুরস্কার লাভ করেন দ্যাগ হ্যামার জাতিসংঘে শান্তিরক্ষীদের শিরস্থানের রঙ হচ্ছে নীল জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বর্তমান অবস্থান দ্বিতীয় জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে ঐতিহাসিক নথিটি গ্রহণ করে উনিশশো সালে জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি ফাইভ বলতে কি বোঝানো হয় পি ফাইভ বলতে বোঝানো হয় নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রকে জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং চীন কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য রাষ্ট্র হল চীন এবং যুক্তরাষ্ট্র কোন দেশটি অতীতে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য ছিল স্থায়ী সদস্য ছিল সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিচের দেশ জাতিসংঘের সদস্য নয় জাতিসংঘের সদস্য নয় তাইওয়ান কুন্দটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে ফ্রান্স ভেট ক্ষমতা কাকে বলা হয় যে ক্ষমতায় গরিষ্ঠের রায়ও কার্যকর হয় না আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হন নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন নয় বছরের জন্য জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তরে অবস্থিত ব্যাংককে উনিশশো সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল একান্নটি ইয়াল্টা কনফারেন্স এর মূল লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় চব্বিশে অক্টোবর উনিশশো সালে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সনদে যুক্তরাষ্ট্র এবং পক্ষে স্বাক্ষর করেন করেন যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন ডিরুজেল্ট এবং ব্রিটেনের পক্ষে উইন্স্টন চার্চিল জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় পরিগণিত হয় পোল্যান্ড জাতিসংঘের বর্তমান সদস্য দেশ একশো তিরানব্বইটি দেশ কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল যাত্রা শুরু করেছিল একান্নটি দেশ নিয়ে ইয়াল্টা কনফারেন্স এটি অনুষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ দিবস পালন করা হয় কোন দিনে জাতিসংঘ দিবস পালন করা হয় প্রতি বছর চব্বিশে অক্টোবর জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয় অনুমোদিত হয় উনিশশো সালে জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো ইংরেজি এবং ফরাসি নিচে উল্লেখিত কোন ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় পর্তুগিজ অন্যদিকে আরবি রুশ চাইনিজ এগুলো জাতিসংঘের অফিসিয়াল ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় নিচের কোনটি দাপ্তরিক ভাষা নয় জার্মান ভাষা ইউএনও বলতে বোঝায় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন জাতিসংঘের পতাকায় কোন দুটি রং রয়েছে রং রয়েছে হালকা নীল এবং সাদা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় নির্বাচিত হয় দু বছরের জন্য জাতিসংঘ সনদ কবে কার্যকর হয় কার্যকর হয় উনিশশো সালে এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে টপিক ভিত্তিক এরকম আলোচনার জন্য স্বপ্নের স্কুলের বেল বাটনটিতে ক্লিক করে রাখতে পারেন সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম